আসসালামু আলাইকুম দাদা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ফেসবুকের নতুন স্টাইলিশ একটা নাম। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্টাইলিশ ভিআইপি নেম অ্যান্ড নিক নেম দেন বায়ো। সো এই তিনটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, আমরা ব্যাক করলাম ইন্টোর পর, দেখতে পাচ্ছেন এই নামটা চেঞ্জ করে দেখাবো। তো আমরা ফোন স্ক্রিনে চলে আসলাম, এখন আমরা চলে যাবো প্লে স্টোরিতে। ওকে, সো প্লে স্টোরিতে গিয়ে আপনারা সার্চ বক্সে লিখবেন যে কোনো একটা ভিপিএন নামিয়ে নেবেন। ওকে, সো আমি টাচ ভিপিএনটা নামিয়ে নিলাম। আপনারা এমন একটা ভিপিএন নেবেন যাতে জাপান অ্যান্ড স্পেন এই দুইটা আছে। ওকে, সো এই দুইটা নামাইলেই হবে। তো এখন আমি চলে যাচ্ছি আমার নোট প্যাডে। সো এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রোভাইড করে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা এগুলো কপি করে নেবেন। ওকে, কপি করতে না পারলে তার উপরও ভিডিও থাকবে, সেটাও আপনি চাইলে দেখে নিয়ে এগুলো কপি করতে পারবেন খুবই সহজে। তো এখন আমরা সিম্পলি যেটা করব, আমরা এখন আমাদের এই যে নামটা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এই নামগুলো কিন্তু কপি করতে হবে। আপনারা যেমন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করবেন ঠিক তেমনই। সো আমি কপি করে নিচ্ছি, ফার্স্টটা পেস্ট করে দিলাম অ্যান্ড ডট ডট দিয়া লাস্টটাও পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, আমরা পেস্ট করে এই দুটা একসাথে কপি করে নিলাম। ওকে, যাতে আমাদের সুবিধা হয় বারবার এখানে কপি করতে না হয়। তো এখন আমরা যেটা করব, যে ভিপিএনটা আপনারা নামাবেন সেই ভিপিএনটা আপনারা এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনারা সিম্পলি ভিপিএনটা জাপান সার্ভারে কানেক্ট করে নেবেন। সর্বপ্রথম আপনারা জাপান সার্ভারে কিন্তু কানেক্ট করবেন। ওকে, সো আপনাদের ভিপিএনটা যদি কানেক্ট হয় তাহলে দেখতে পাবেন যে ওইটাই যে এইরকম দেখাবে। ওকে, সো এরকম দেখালে আপনারা সিম্পলি ব্যাক করবেন এখান থেকে। সো আমি ব্যাক করলাম, এখন আমরা চলে যাবো ফেসবুক লাইটে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক লাইট, এটা আপনারা প্লে স্টোরেতেই পেয়ে যাবেন। সো এই যে আইডির নামটা আমি চেঞ্জ করে দেখাই। তো এখন আমি ব্যাক করতেছি, ব্যাক করে একদম উপরে দেখবেন আপনারা থ্রি ডট চিহ্ন। সো এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা যেটা করবেন সেটিংয়ে চলে যাবেন। ওকে, নিচে দেখবেন সেটিং, সেটিংয়ে চলে যাবেন অ্যান্ড পার্সোনাল অ্যান্ড ইনফরমেশন, এটাতে যাবেন। এটাতে আসার পর ফ্রেন্ডস দেখতে পাবেন যে আপনাদের সামনে এডিটস, তো এডিটসে যাবেন নামে। এখন আপনারা এই যে নামগুলো থাকবে সিম্পলি এই নামগুলো কিন্তু আপনারা এখান থেকে কেটে দিতে হবে। ওকে, সো আমি কেটে দিচ্ছি। তো এখানে ফার্স্ট নেমটা আমি পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে ডট ডট পর্যন্ত কেটে দিলাম। তো এখানে রেখে এখন এই যে ডট ডট থেকে আমি ফার্স্টেরগুলো কেটে দেবো, লাস্টের নামটা রাখতে হবে এর জন্য। সো আপনারা এই ট্রিক্সটি ফলো করতে পারেন। তো এখন যদি আপনারা সেভ চেঞ্জে দেওয়ার আগে এই যে উপরে দেখেন যেখানে আপনাদের নামের আর কি 60 দিনের আগে যদি নাম চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের নামটা চেঞ্জ হবে না। তো এটা আপনারা ফলো আর কি খেয়াল রাখবেন, তারপরে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। এখন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু অলরেডি নিয়ে নিছে বন্ধুরা। ওকে, সো অলরেডি নিয়ে নিছে। এখন যদি আমরা পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের নামটা অলরেডি হয়ে যাবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের নামটা হয়ে গেছে। পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নামটা আর কি শো হয়ে গেছে। সো ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে যাওয়ার পর তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো নামটা চেঞ্জ হলেই কি, এখনও কিন্তু স্টাইলিশ হয়নি। ওকে, সো এখন আমরা স্টাইলিশ করে তুলব এই নামটাকে আরও। সো এর জন্য আপনারা করবেন কি, এর জন্য আবারও আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যেটা কপি করবেন সেকেন্ডে, এই যে দেখতে পাচ্ছেন একটা নিক নেম থাকবে, এই নিক নেমটা আপনারা কিন্তু এখান থেকে কপি করবেন। ওকে, সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেটা কপি করা হয়ে গেলে এখন আপনারা চলে যাবেন ভিপিএনে, আবারও ভিপিএনে যাইতে হবে। ওকে, সো আপনার যে ভিপিএনটাই নামান না কেন, টাচ ভিপিএন নামালে সুবিধা হয়। তো এখান থেকে আপনারা স্পেনাস জাপানের উপর ক্লিক করবেন, ক্লিক করে একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনারা দেখবেন যে স্পেন সার্ভার। ওকে, সো স্পেন সার্ভারটি আপনারা কানেক্ট করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পেন। সো এই স্পেন সার্ভারটি আমরা কানেক্ট করে নিলাম। সো কানেক্ট করলে দেখবেন একটু ওয়েট করলে কিন্তু আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে।
সো খুবই সিম্পল। সো এই যে কানেক্ট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে ব্যাক করতে পারি। সো এখন ব্যাক করার পর আমরা চলে আসলাম প্রোফাইলে। এখন আপনারা এডিটসে চলে যাবেন। এডিটসে আসার পর আপনারা যেটা করবেন, একটু নিচে দেখবেন যে এই যে এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন, এটাতে যাবেন। এটাতে গিয়ে আপনারা যদি নিচে স্ক্রল করেন আদার্স নেম দেখবেন, এটাতে এসে আপনারা সিম্পলি ফাঁকা ঘরে আপনারা সেটা পেস্ট করে দেবেন নামটা। ওকে, নামটা পেস্ট সেভ করার আগে উপরে দেখতে পাবেন যে এই যে এই ঘরটা, এটা টিক দিয়ে দেবেন, তাছাড়া কিন্তু আপনার নামটা শো হবে না। সো এই নামটা সেভ করার আগে অবশ্যই দেখবেন ভিপিএনটা কানেক্ট আছে নাকি, কানেক্ট না থাকলে কিন্তু হবে না। তারপর সেভে দিবেন। সেভে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের নামটা নিয়ে নিয়েছেন। যদি আমরা ব্যাক করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু খুবই স্টাইলিশ অ্যান্ড ইউনিক হয়ে এখন দেখা যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনাদের নামটা আপনারা খুবই সহজে সেভ করতে পারেন। ওকে, তো নামটা দিলাম এখন বায়ু। সো আমাদের বায়ু না দেখাইলে আইডিটা ভিআইপি দেখাচ্ছে না, এর জন্য আমরা একটা বায়ু সেভ করব। ওকে, তো এর জন্য বায়োতে গিয়ে আপনারা এখন চলে যাবেন নোটপ্যাডে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বায়োটাও, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। তো এখন আমি এই বায়োটা কপি করে নিচ্ছি, আপনারাও কিন্তু কপি করে নেবেন। ওকে, সো কপি করা হয়ে গেলে এখন আমরা ফেসবুকে চলে যাই। ফেসবুকে এসে আপনারা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের বায়োটা আর কি সেভ করে দেবেন। পরে সেভ করে দেওয়ার সাথে সাথে আপনাদের বায়োটা কিন্তু সেভ হয়ে যাবে অ্যান্ড আইডিতে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা নাম দেখাচ্ছে, ভিআইপি অ্যান্ড স্টাইলিশ। সো খুবই ইউনিক একটা নাম আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা আপনার আইডিটার নাম কিন্তু খুবই সহজে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, সো আর আজকের ভিডিওটা কিন্তু ফ্রেন্ডস এই পর্যন্তই ছিল। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।